ল্যাংটা মেয়ে দেখে রাত তিনটায় ঘুমায়, ও কি করে ফজরের সালাতে জামাতে উপস্থিত হবে? এই নোংরা নেককার জনক জঘন্য বর্বর অসভ্য চরিত্র ত্যাগ করে রাত্রি 9টা 10টার মধ্যে শুয়ে যেতে হবে, তাহলে ফজরের টাইমের আগেই ঘুম ভেঙে যাবে, এমনিতেই কাউকে বলা লাগবে না। এশার সালাতের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা ঘৃণে করতেন, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণে করতেন। হাদিস বুখারী মুসলিম এই কথার দাম আছে। আর আমার ঢাকায় বাড়ি, আমি পুরাতন ঢাকা বলে নিন্দা করিনি, তো যেহেতু কথা পুরাতন ঢাকায় বলছি, কাজে এই কথাই বলছি, আমার পুরাতন ঢাকায় বাড়ি, সেই জন্য 2টা পর্যন্ত গল্প জমাতে হবে, টিভি নিয়ে বসে থাকতে হবে। ধর্ম কি পাগল? ধর্ম কি রাজশাহী চাপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? দোনো হাত পে লাড্ডু হয়ে যা চায় উসকো খা লে, যো চায় উসকো ছোড় দে, ভুল হিসাব। এশার সালাতের পূর্বে পরে পূর্বে ঘুমানো যাবে না, এশার সালাতের পরে জরুরি কথা ছাড়া কোনো কথা চলবে না। টিভি নিয়ে বসে থাকা, দোকানে আড্ডা পিটা তো বহু দূরের কথা, প্রশ্নই আসে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছিলেন, এইবার জাহান্নামীদের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদিল কাফির ইসনানে আরবাউনা জিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা হবে। অন্য জিরসাউ মিসল ওহুদিন, তার দাঁতটা হবে 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, ওহুদ পাহাড়ের সমান। অন্য ফাকেজ মিসল বাইজা, তার উরুরা রানটা হবে বাইজা পাহাড়ের সমান লম্বা, 39 কিলোমিটার লম্বা। অন্য মজলিস মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা। অন্য মানকিবাইল কাফির লি রাকিবিল মুসরি সালাসাতা আইয়াম, তার ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম যত মানুষ এসেছে পৃথিবীতে, পুরুষ নারী সব জিন ইনসান, যদি জাহান্নামের দরজা দিয়ে একসাথে ঢুকে তো ঢুকতে অসুবিধা হবে না। বসার জায়গা 450 কিলোমিটার, দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, উরু রান 39 কিলোমিটার লম্বা, কাঁধ ডান কাঁধ বাম কাঁধ একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ, চামড়া 42 হাত মোটা। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি একজন অনুবাদক মাত্র, আপাতত এ অংশ শেষ করলাম সংক্ষিপ্তভাবে। জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে। আল্লাহ তাআলা বলেন, ওচিয়ে যাওয়াই জিনবে জাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইক্তাবে জাহান্নাম ইয়াউমাই জিন লাহা সাবুন আল ফাজিমাম, বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে, সেদিন জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, মাকুলি জিমামিন সাবুন আল ফামালাক, আর এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেস্তার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবী দেবে হাত ঢুকে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন একজন ফেরেস্তা। এরকম ফেরেস্তায় এক একটা রশ্মি থাকবেন 70,000। বিচারের মাঠে তাকে টেনে নিয়ে যাবে, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ। জানি না বিচারের মাঠ কত বড়। তবে আল্লাহ তাআলা বলেছেন, ওই ঈদ আল আরজ মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, বিচারের জন্য বিচারের মাঠকে আরো অনেক 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 বড় করা হবে, সেদিন হবে পৃথিবী সমতল, সাগর পাহাড় কোনো উঁচু নিচু থাকবে না, সব হবে সমতল এবং রং হবে সাদা। যারা হবে গাদ্দার, তাদের পিছনে বড় বড় পতাকা থাকবে গাদ্দারির পরিচয় হিসাবে। আর যারা জালেম হবে, যারা জোর করে এইসব বাড়ি ঘর দখল করেছে, সেগুলো তার কাঁধে তুলে দেওয়া হবে আর তাকে হাঁটতে বলা হবে, তার বিচার হবে দেরিতে। যারা জালেম, যারা জাকাত দেবে না, যারা ওসর দেবে না, যারা জোর করে ক্ষমতা দেখিয়ে বাড়িঘাট জমিঘর দখল করবে, তাদের বিচার হবে
দেরিতে যদি একদিন দেরি হয় তাহলে সময় হলো 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। তবে একজন ভালো মানুষের সময়সীমা বিচারের 5 মিনিট থেকে 7 মিনিট। ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে, এই ছেলে তুমি ঘুমাচ্ছ নাকি? এদিকে খেয়াল করো, এক অক্ত ফরজ সালাত আদায় করতে কত সময় লাগতে পারে? 5 মিনিট, 7 মিনিট। একটা ভালো মানুষের বিচার মাঠের সময়সীমা কত বিচারের? 5-7 মিনিট। আর একটা মানুষের বিচার যদি দেরি হয়ে যায় একদিন তাহলে কত সময় লাগবে? 50,000 বছর। যদি 3 দিন দেরি হয়ে যায় 1.5 লক্ষ বছর। কতদিন দেরি হবে তা বলতে পারছি না। যারা সুদ খায় তারাও জালেম, মানুষের ক্ষতি করে। যারা সুদ খায়, সুদ মানে কি? টাকা কমতে 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 দুই একজনের হাতে হয়ে যাবে, সবাই হয়ে যাবে নিঃস্ব এবং ফকির, সে যে দেশটাই ফকির হয়ে যাবে, কোনো দুই চারটা দেশে টাকা চলে যাবে, ওটা যাবে, কাউকে বলা লাগবে না। তো যে সুদ খাই সেও জালেম, ওকে বিচারের মাঠে রক্তের আগুনে, রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, তার মুখের উপরে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করা হবে, কতদিন পরে বিচার হবে আল্লাহ ভালো জানে। বুঝাতে পারিনি কথা, আবার বলবো নাকি? যারা সুদ খাবে ওদের বিচার দেরিতে হবে। কেন? কি হবে ওদের? ওদেরকে বিচারের মাঠে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, বিচারের মাঠে নদী বানানো হবে, নদীতে কি থাকবে? রক্ত, পানি নয়। ওকে ফেলে দিয়ে পাশ থেকে কি করা হবে? পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে, বিচার হয়নি, বিচার দেরিতে হবে। কতদিন চলবে এভাবে আল্লাহই ভালো জানে। আরো ভালো করে বুঝতে পারলেন না, এই বাড়িটা জোর করে দখল করেছেন এক লোক ক্ষমতা দেখিয়ে, এখন বিচারের মাঠে আল্লাহ বলবেন এই বাড়িটার মাটিটাকে খোঁড়ো, খনন করে যাও। যেতে 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 যখন 7 জমিনের নিচে যাবে ওই লোকটা নিজে, তখন ওই জমিনটা উঠিয়ে তার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন হাঁটো। এখন খোঁড়তে কতদিন লাগবে আর কতদিন হাঁটবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে এইভাবে বলেছেন। বুঝাতে পারলাম না, কি দিয়ে বুঝাই আমি? কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, অকুদোহান না সলে হেজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আব্দুর রাজাক সাহেব, মানুষ নয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কেন? যত মূর্তি দেশে বিদেশে দেখতে পাচ্ছেন, পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে দেখছেন ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি, যত মূর্তি হবে পৃথিবীতে সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। আর যারা এগুলো করছে তাদেরকে বলা হবে যে তোকে তো দিয়েছি দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, মূর্তিকে দিয়েছি, ঠেকা বেটা দেখি। বিচারের মাঠ কারোর হাতে থাকবে না, বড় জটিল সমস্যা। বিচার শুরু হওয়ার আগে বলে দিবেন আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকরা আমার হাতে থাকবে, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বধ মেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। সেদিন এই কথা ঘোষণা দিয়ে বিচার হবে, কারো কথা বলার কোনো সুযোগ থাকবে না, কথা বলার কোনো সাহসই হবে না, আগেই ঘোষণা দেওয়া হবে। এইভাবে এ আয়াত পড়ে, এ হাদিসের বাক্যগুলি পড়ে বিচার আরম্ভ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, নিরাশা ভাব দেখে একটা কথা চট করে মনে পড়লে একটু বলে যাই। বিচারের মাঠে আল্লাহ তাআলা এক পর্যায়ে আদম সন্তানের ছেলে মেয়ের সামনে আসবেন, সমস্ত আদম সন্তানের ছেলে মেয়ের সামনে এসে বলবেন ইবনা আদম লাউ বালাকাত জুনুবুকা, হে আদমের সন্তান, আজ তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছ, পাপ নিয়ে পাপ আর পাপ, আকাশ জমিন পরিমাণ পাপ পূর্ণ হয়ে আছে, আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার যে পরিমাণ পাপ তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে।